বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নবী বাদ্বা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নরম আচরণ হওয়া নরম আচরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যার বিনিময় জান্নাত যার বিনিময় ইহকালের সফলতা সুন্দর আচরণ নম্রতা এমন একটা জিনিস যা দ্বারা সমাজে মান অর্জন করা যায় আবু হর রাজিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লি বলেছেন এই নামে ফিসাইন আর যখনই কোনো মানুষের মধ্যে নরমতা আসে নম্রতা আসে তখনই সে মানুষের কাছে সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় উত্তম হয়ে যায় গ্রহণীয়তা লাভ করে গ্রহণযোগ্যতা প্রকাশ পেয়ে যায় যখনই কোনো মানুষের মধ্যে থেকে নম্রতাকে বের করে নেওয়া হয় সুন্দর আচরণকে বের করে নেওয়া হয় তখন সে সমাজের কাছে দোষী হয়ে যায় সমাজ তাকে নিন্দা করে জনগণ তাকে ঘৃণা করে জনগণ তাকে অপছন্দ করে এ কারণেই আবহাওয়ারা রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল আলাইসাল্লাম বলেছেন যার মধ্যে চারটি জিনিস রয়েছে তার পৃথিবীর সবকিছু হারিয়ে গেল তার কোনো আসে যায় না সারা দুনিয়া তার ইহকালো তার তার। আল্লাহর নবী বলছেন যার মধ্যে চারটে জিনিস আছে তার টাকা পয়সা অর্থ সম্পদ জমি জায়গা বাড়ি ঘর কিছুই লাগবে না চারটে জিনিস থাকলেই সে বড় সফলতা অর্জন করলো এক নম্বর হচ্ছে আমানাতিন আমানতের রক্ষা আমরা তো আমানত বুঝি নে তা আমানতের রক্ষা এটা কি দিয়ে বুঝব যারা প্রিন্সিপাল যারা গ্রাম্য সর্দার যারা মিম্বার যারা চেয়ারম্যান এদের কাছে থাকে জনগণের পয়সা হিবজ আমানতিন আমানতের রক্ষার মানে হলো এই যে এই সব লোক সাধারণত জনগণের পয়সাটা যেভাবে রাখা হয়েছে কালো টাকা তো কালো নতুন টাকা তো নতুন ওইভাবে রেখে দিয়ে সময় সাপেক্ষে সমাজের কাছে ওই টাকা হস্তান্তর করার নাম হচ্ছে আমানত রক্ষা করা আমানত সহজ জিনিস নয় এ কারণেই আল্লাহর নবী এ ব্যাপারে খুব বলেছেন তিনি বলেছেন অচিরেই তোমাদের ওপরে এমন একটা যুগ জামানা চলে আসছে ইসর দখল কাজ দেব সাধীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী ইউতামানুল খায়নো ও ইউখাইয়ানুল আমিনো ওই সময়তে আত্মসাতকারীকে বলা হবে আমানতদার আর আমানতদার ব্যক্তিকে বলা হবে আত্মসাতকারী এ তো আজীব কথা আমরা তো এটা দেখতে পাই যেমন অনেক সময় ভোটের সময় এইসব দেশের গ্রামের সব যুবকেরা ছুটে বেড়ায় আর বলে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র জেনে শুনে যদি একটা গম আত্মসাত করে থাকে জান্নাত লাভ করতে পারবে না তাহার যুদ পড়ে সম্মানিত দর্শক মন্ডলী আপনি বিশ্বাস করুন একাধিক সহিসাত করে থাকে তাহার যুদ পড়ে জান্নাত লাভ করতে পারবে না এরই নাম দায়িত্ব সম্মানিত দর্শক মন্ডলী আজ থেকে নিয়ে বাকি জীবন যদি কাবা ঘরে হজ করে কাবা ঘরের গিলাপ ধরে যদি কান্নাকাটি করে দশের পয়সার যদি একটা টাকা আত্মসাত করে থাকে তাহলে জান্নাত লাভ করতে পারবে না অসম্ভব এটা হতে পারে না দশের টাকা জনগণের কাছে ফেরত দেওয়ার পরে জান্নাত হতে পারে আল্লাহর নবী বলেন চারটি জিনিস যার মধ্যে আছে তার কিছু আছে তার একটা হলো আমানতের রক্ষা দুই সিদক হাদিসিন সত্য কথা সত্য কথা দিয়ে সবকিছু লাভ করা যায় এ কারণেই তো আল্লাহর নবী বলছেন যে এমন কি মজাক করে হলেও তাহলে আমি মোহাম্মদ আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘরের ব্যাপারে জিম্মেদার আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব যদিও মিথ্যেকে থেকে ত্যাগ করে মজাক করে হলেও আল্লাহ আল্লাহর নবী বলছেন যে যার ভিতরে সত্যতা রয়েছে তার সব কিছু রয়েছে সে সব কিছু পেয়ে গেল আল্লাহর নবী বলছেন ইন্নাল কিদবা ইনকেস রিস্কা নিশ্চয় মিথ্যে মানুষের সম্পদকে কমিয়ে দেয় মিথ্যে খুব দোষণীয় জিনিস নিশ্চয় মিথ্যে মানুষের সম্পদকে কমিয়ে দেয় এ কারণেই আল্লাহর নবী বলছেন যার ভিতরে সত্যতা রয়েছে তার সব কিছু রয়েছে সর্ব ধরনের কল্যাণ রয়েছে বোখারির এক বিশাল হাদিসের একটা কথা আছে যে আল্লাহর নবী বলছেন জিব্রাইল আর মেকাইল আমার দুই হাত ধরে পাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন তো দেখলাম একটা লোক বসে আছে আর একটা লোকের হাতে একটা বাঁকা লহার লাঠি রয়েছে এই লহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে আবার এই ফেডে পিছন দিকে নিয়ে যাচ্ছে এই বাম দিক না ফেলতে আবার লাঠি নিয়ে এসে আবার এরূপ করছে আল্লাহ রসুল বললেন একই দৃশ্য তো জিবরাল্লাম পরে বললেন ওই যে যাকে আপনি দেখেছিলেন যার মুখ বাঁকা লহার লাঠি দিয়ে ফেড়ে ফেলা হচ্ছে ও হচ্ছে মিথ্যুক আল্লাহ মিথ্যার পরিণতি খুবই কঠিন এ কারণে আল্লাহ রসুল বলছেন যার ভিতরে সত্যতা রয়েছে তার সবকিছু রয়েছে রাসুল সাল বলেন তিন সুন্দর চরিত্র সুন্দর চরিত্র দিয়ে দুনিয়ার সফলতা অর্জন করা যায় সুন্দর চরিত্র দিয়ে পরকালের সফলতা অর্জন করা যায় সুন্দর চরিত্রই মানুষের জীবনে সবকিছু সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখব যে এই সুন্দর চরিত্র যে কোনো মূল্যে অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের উপর্জন করা খুব কঠিন হয়ে যাবে তিনি বলছেন ইয়াতি আলা নাসে জামানুন লাইওয়ালিন নাস মাখাজামিনু আমিনাল হালাল আমিনাল হারাম মানুষের উপর্জন এমন হয়ে যাবে যে মানুষ ভাবতে পারবে না কোনটা বৈধ আর কোনটা অবৈধ এ কারণেই তো আল্লাহ বলছেন তিন বৈধ রুজি যার চারটা জিনিস আছে তার সব কিছু আছে কত যে উপার্জনের প্রযুক্তি বের হয়েছে কত ডেস্টেনি কত জিজিএন আর কত লাইফ ইন্সুরেন্স আর কত শেয়ার ব্যবসা অসংখ্য প্রযুক্তি এ কারণে আল্লাহ রসুল বলছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবে গরিব হয়ে যাবে এ ভয় আমি করি না তোমরা ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না আমি যেটা ভয় করছি সেটা হচ্ছে পৃথিবীকে তোমাদের সামনে তুলে ধরা হবে তোমরা পৃথিবী উপার্জনের পিছনে লেগে যাবে দেখতে পাবে অসংখ্য প্রযুক্তি পয়সা উপার্জনের তোমরা বৈধ অবৈধ হিসাব ছাড়াই লেগে যাবে তখন পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছে এটাই আমার ভয় এটাই আমি সব সময় ভয় করি তাই রাসুল সাল্লাম বললেন চারটে জিনিস যার ভিতরে রয়েছে তার সব কিছু রয়েছে সর্ব ধরনের সফলতা রয়েছে সমন্বিত দর্শক মন্ডলী একটু দেখুন তো সিরিয়াল আমরা মনে করতে পারি না। এক হিফজ আমানতিন আমানতের রক্ষা দুই কহাদিসিন সত্য কথা তিন হসন কাতিন সুন্দর চরিত্র চার এই ফিত অমাতিন বৈধরুজি মনে থাকবে আমাদের তো আমরা বারবার এটাকে বলবো যে চারটে জিনিসের বিনিময়ে সবকিছু দখল করা যায় তার চারটি হচ্ছে এই 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 চারটি জিনিসের বিনিময়ে জান্নাত দখল করা যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তার চারটি হচ্ছে এই 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 চারটে জিনিসকে আমরা যদি খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি তাহলে ইহকালের সফলতা আর পরকালের সফলতা আমাদের জন্য অনিবার্য ইনশাল্লাহ আমরা এই বিষয়ে চেষ্টা এগুলো নিজের ভিতরে বাস্তবায়ন করা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি এই চারটে জিনিস আমাদের কবুল করো এই চারটে জিনিস তুমি আমাদের ভিতরে প্রদান করো যার বিনিময়ে আমরা ইহকালের সফলতা অর্জন করতে চাই এবং পরকালের সফলতা অর্জন করতে চায় এটা তুমি কবুল করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরেই এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা বুঝে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী আজ Sunday 5 টাই পুনর সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায়ে তিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ

অতন্ত শিক্ষ ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদারসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন রইমান আন ও যখন তারাই মেরানে ছিলেন কোরআন যখন যেটা বল সেটা মেনে লাওয়া আল্লাহ আল্লাহ হুকুমমান কি হকুমমান হোসন জামিন মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবার হুসাইন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আরুন হুসেনের উপস্থাপনায়

সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদের যাযায় খায়ের দান করুক আল্লাহ মামিন আমরা বলছিলাম যে নম্রতার বিনিময়ে সুন্দর আচরণের বিনিময়ে ইহকালের সফলতা এবং পরকালের সফলতা অর্জন করা যায় ওবাদায় সমেত রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ বলেছেন যে ছয়টি জিনিস অবলম্বন করতে পারলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে অসুম যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলো দুই মানুষের সাথে করলে পূরণ করো আদা বড় জিনিস ওয়াদা খেলাফির পরিণতি খেলাফির পরিণতি জাহান্নাম বাঁচার ছটি পথ তার একটি পথ হচ্ছে আদা রক্ষা করা মানুষের সাথে ও অঙ্গীকার করলে তার সময়ে পূরণ করতে হবে তিন ও তুই যদি তোমার কাছে আমানত রাখা হয় তাহলে তুমি তার সময়ে প্রদান করো প্রত্যেক যারা দায়িত্বশীল তাদের হাতে থাকে আমানত যথা সময়ে আমানত প্রদান করতে হবে এটা আল্লাহর রাসুলের আদেশ তাহলে জান্নাত বিনিময়ে পাওয়া যাবে তিনি বলেন ফাজু তোমরা তোমাদের লজ্জায় স্থানকে রাখো। রাখ হেফাজতে রাখো সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ যদি অশ্লীল কাজে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তালা তার এবাদাত কবুল করেন না ইন্নাল্লাহ ইয়াদুনু বেখালুকুল্লাহ নিশ্চয় আল্লাহ তালা মানুষের নিকটে হন ওয়া এক ফেরু মাইয়েস্তাক ফেরু আর আল্লাহ ক্ষমা করেন যে তার কাছে ক্ষমা চাই তবে যে ব্যক্তি অশ্লীল কাজে লিপ্ত থাকে আল্লাহ তালা তার তৌবা কবুল করেন না এ কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা তোমাদের লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখো বিনিময় জান্নাত চার গুজ্জু অবসারকুম চক্ষু নিচু করো বিনিময় জান্নাত চক্ষু নিচু করলে জান্নাত পাওয়া যাবে আল্লাহর নবী বলেন তিনটি চক্ষু জাহান নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে এমন চোখ জাহান নামে যাবে না দুই সফি যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় তিন যেই চক্ষু হারাম নারীকে দেখে নিচু হয়ে যায় বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষু জাহান নামে যাবে না এই ব্যক্তি জাহান্নামে যাবে না কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন ছয়টি জিনিস যার ভিতরে রয়েছে তার জন্য আমি জিম্মেদার জান্নাতে নিয়ে যাব তার একটি হচ্ছে চক্ষু নিচু করা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করতে পারলেই বিনিময় জান্নাত হবে পরিস্থিতি খুবই জটিল সমাজের অবস্থা খুবই কঠিন নারীদের নগ্নতা খুবই বেশি নারীরে এখন নগ্ন হয়ে মাঠে নেমে গেছে যে ব্যাপারে রাসুল বলেছেন নেশাউন কাশে এত নারী নগ্ন হয়ে থাকবে কাপড় পরে থাকবে আর এত নগ্ন কাপড় মমিল আতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে তাদের মাথা হবে বক্র বদ উটের মতো এরা জাহান নামে যাবে এরা জান্নাতের সুগন্ধি পাবে না যে সুগন্ধি একশো বছরের পথ থেকে পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী যে নিচু করার বিনিময়ে তারপরে তিনি বললেন যে কুপ আই দি তোমাদের হাতকে সংবরণশীল করো সুযোগ পেলে হাত ব্যবহার করো না রিক্সাওয়ালা না হয় ভাড়া বেশি চেয়েছে অল্প রাস্তায় ভাড়া ছিল দশ টাকা চেয়েছে পঞ্চাশ টাকা অন্যায় করেছে চাওয়াটা আপনি কি তাকে একটা থাপড় লাগাবেন জি না হাত সংবরণশীল করুন এই ছয়টা কাজের বিনিময় জান্নাত এই ছয়টা কাজ দিয়ে জান্নাত লাভ করা যায়। সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম সুন্দর আদর্শ গ্রহণ করি নম্রতা অবলম্বন করি বিনিময় জান্নাত পাবো নম্রতা অবলম্বন করার একটা বড় অংশ হচ্ছে লজ্জা বোধ করা লজ্জা সিল হওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হায়া ইল্লা বিখাইর লজ্জা শুধু কল্লাম ডেকে আনে যার ভিতরে লজ্জা রয়েছে তার ভিতরে সবকিছুই রয়েছে বোখারি মুসলিমের একটা হাদিস আমরা এখানে পেশ করতে পারি আল্লাহর নবী বলছেন যে ঈমানের সত্তরটি অংশ রয়েছে তার সবচেয়ে বড় অংশ হচ্ছে লাহা ইল্লাল্লাহ ওয়াদনাহ এমা তাতুল আজ আর সবচেয়ে ছোট অংশ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইমানের সত্তরটি শাখা উল্লেখ করে সবচেয়ে বড় শাখা বললেন লা ইলাহা আর সবচেয়ে ছোট শাখা বললেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এরপরে তিনি বলছেন অলা হ্যা মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ কেন তিনি এ কথা বললেন সত্তরটি না বলে উপরের বললেন আর নিচে বললেন তারপরে মধ্যখানে এই হায়ার কথা বলে দিলেন সম্মানিত দর্শক মন্ডলী লজ্জায় এমন একটা জিনিস এই লজ্জাই সর্ব ধরনের কল্যাণ ডেকে আনতে পারে লজ্জার কারণেই তো অশ্লীল কাজ করলেন না লজ্জার কারণেই তো মোটা কথা বললেন না লজ্জার কারণেই তো কাউকে উপেক্ষা করলেন না লজ্জার কারণেই তো আপনি খোলা মাঠে পাপ করেন না। লজ্জা আপনার সর্বধরনের করল্যানকে ঢেকে আনে। এই জন্য আল্লাহর নবী বলছেন। জীওয়ালাহ হায়ামিনে লিমান লজ্জা হচ্ছে ইমান। আবহারা এরা জিয়াল্লাহ আলনো বলছেন। মাররা সুল লহ সাল্লাহ দহ ইসাললাম বেরা জলিন। ওহু আর এই জু আখাহু ফিল হায়ে। একটা লোকের পাশ দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন এমতো অবস্থায় লোকটা তার ভাইকে লজ্জা সম্পর্কে বলছিল বলছিল যে এত লজ্জা করো কেন এত লজ্জা করা ভালো নয় তুমি এত লজ্জা করো তালা রসুল বললেন যে দাহ এ তুমি একে ছাড়ো ওকে লজ্জা করতে দাও লজ্জা ভালো জিনিস আল্লাহর নবী বললেন শোনো লজ্জা এমন একটি জিনিস হায়া হায় বিল খায়ের লজ্জা মানুষের কল্যাণকে ডেকে আনে আবু হোয়ার আর রাজী আল্লাহ তা আলান বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ হ্যায় মিনা ইমান অল ইমান ফিল জান্নাত লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত যার লজ্জাবোধ নেই তার ইমান নেই আর যার ঈমান নেই তার জান্নাত নেই লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত রসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কর্কশতা কঠোরতা হচ্ছে এটা একটা কপটতা আর কপটতার পরিণতি হচ্ছে জাহান্নাম কর্কশতা কঠোরতা এটা একটা কপটতা আর কপটতার পরিণাম হচ্ছে জাহান্নাম যেমন লজ্জার পরিণতি জান্নাত তেমনি ভাবে কঠোরতার পরিণতি জাহান্নাম সম্মানিত দর্শক মন্ডলী এই যে আমরা রাস্তাঘাটে নারীদেরকে দেখছি নগ্ন হয়ে চলতে এটা কেন বলতে পারেন এটা লজ্জা না থাকার কারণে একজন নারী ছোটবেলা উজ পরে পেট পেট দেখে রাস্তায় চলে কেন লজ্জা না থাকার কারণে একজন নারী গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে রাস্তায় চলে কি করে লজ্জা না থাকার কারণে একজন নারী মাথার চুলকে ছোট করে জনসমাজে চলে কি করে লজ্জা না থাকার কারণে একজন নারী এইভাবে নগ্ন পোশাক পরে যে কুঝে রাস্তায় চলে কি করে লজ্জা না থাকার কারণে লজ্জা এমন একটা জিনিস যে সর্ব ধরনের কল্যাণকে ডেকে আনে রাসুল আল্লাহ তালা লজ্জা দিয়েছেন তার ভিতরে আল্লাহ সর্ব ধরনের কল্যাণকে ঢুকিয়ে দিয়েছেন সর্ব ধরনের কল্যাণ দিয়ে আল্লাহ তার ভিতরে পরিপূর্ণ করেছে করেছেন আবুহ আল্লাহ বলেন

তখন তুমি সবকিছুই করতে পারো সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিসের এই বাক্য কি আমরা জাতিকে বুঝাতে সক্ষম যদি আমরা বুঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা এ কারণে আমরা আল্লাহ তালাকে বলি আল্লাহ আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে তুমি ভুল ত্রুটি সংশোধন করে যেটাতে কল্যাণ রয়েছে সেটা আমাদের দাও তোমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেলেন যে মানুষের একটা কল্যাণের পথ যেটা মানুষ নবীগণের পক্ষ থেকে পেয়েছে সেটা হচ্ছে যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো তাহলে প্রত্যেক নবী তার অধীনস্থ জনগণকে লজ্জার কথা বলতেন প্রত্যেক নবী তার সম্প্রদায়কে লজ্জা করার জন্য বলতেন লজ্জা যার ভিতরে রয়েছে সব কল্যাণ তার ভিতরে রয়েছে লজ্জা যার মধ্যে নেই তার ভিতরে কোনো কল্যাণ নেই সে সর্ব ধরনের পাপ করতে পারে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত অন্যায় রয়েছে সব করতে পারে আল্লাহর নবী বলছেন বাঁচার তিনটি পথ তার একটি পথ হচ্ছে তাক আল্লাহ ফিসিরা প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা যখনই মানুষ লজ্জামুক্ত হয়ে যাবে তখনই গোপনেও পাপ করতে পারবে আর প্রকাশ্যও পাপ করতে পারবে আর যখনই মানুষ লজ্জা করবে তখন গোপনেও পাপ করতে লজ্জা করবে আর প্রকাশ্যেও পাপ করতে লজ্জা করবে সম্মানিত দর্শক মন্ডলী কথা যদি আমাদের কিছু ভারী লাগে তবুও যেহেতু কথা আল্লাহর নবীর কাজে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ রাখব যে এগুলি মেনে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার দয়ার আশাধারী হে বলছি তুমি আমাদের আচরণকে সুন্দর কর আমাদেরকে নম্র করো লজ্জা আমাদের ভিতরে পূর্ণ করে দাও যার বিনিময়ে আমরা জান্নাত কিনতে চাই আমাদের মা বোনদের ভিতরে লজ্জাকে তুমি পরিপূর্ণ করো লজ্জার বিনিময়ে যেন তারা পাপ থেকে বাঁচতে পারে এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুভানাকা লাহ বেহামা

কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পের রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এল ওয়াইডি তিন শূন্য নয় শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি মানবতার সমাধান

তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপুন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে